আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন পর আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আজকে সিঙ্গাপুর যাওয়ার যে ভিডিওটা সেটাই সবার সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট। আমরা বোর্ডিং শেষ করে এখন লাউঞ্জে চলে এসেছি, স্কাই লাউঞ্জে এসেছি আমরা। বোর্ডিং শেষে যারা যারা এখানে লাউঞ্জে আসতে পারবেন, সেটা হচ্ছে যাদের অ্যাকাউন্ট আছে ডাচ বাংলা ব্যাংকে, তারপরে হচ্ছে ইবিএল অ্যাকাউন্ট আছে, মানে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট যাদের আছে সেখান থেকে ডেবিট কার্ড সংগ্রহ করে যারা হচ্ছে স্কাই লাউঞ্জ মানে ঢুকতে পারবেন আর কি। বিভিন্ন ব্যাংকের যে ডেবিট কার্ড, এটা গ্রহণ করলে আপনারা এই সুবিধাটা বুক করতে পারবেন। এটা হচ্ছে ইমিগ্রেশন মানে করার পরে চেকিং, তারপরে হচ্ছে বুকিং দেওয়ার পরে হচ্ছে আপনারা হচ্ছে ইমিগ্রেশন শেষ করে এই প্লেনে ওঠার আগে হচ্ছে এই লাউঞ্জটি ব্যবহার করতে পারবেন। লাউঞ্জের মধ্যে অনেক ধরনের খাবার, এখানে বুফে খাবার দেওয়া থাকে। এখানে 172 আইটেম দেওয়া আছে, যার যেটা চয়েস হয় সে সেটাই খেতে পারবে একদম ফ্রি। ওই যে ডেবিট কার্ড নিয়েছিলেন সেই জন্য এই খাবারগুলো সব কিছু ফ্রি। এটা দেশে হোক বা বিদেশে, সব দেশে আপনি এয়ারপোর্টে এই লাউঞ্জটা মানে ব্যবহার করতে পার, সুবিধাটা নিতে পারবেন আর কি। অনেক ধরনের ডেজার্ট আইটেম ছিল, অনেক ধরনের মানে সব ধরনের খাবার ছিল এখানে। আপনি স্মোকিং করতে পারবেন, আলাদা রুম আছে সেখানে, আপনারা চা কফি খেতে পারবেন, আরও ড্রিঙ্কস করতে পারবেন, সকল ধরনের সুবিধা এখানে আছে। যার যেটা ইচ্ছা সে সেটাই করতে পারবে, যেহেতু এটা এখানে আন্তর্জাতিক এয়ারপোর্ট, সব জায়গাতেই ধরেন ড্রিঙ্কস করা যায় যারা যারা করে আর কি। এখানে খাওয়া দাওয়া করে যদি ফ্লাইট টাইম অনেক লেট হয়, এখানে বসে আপনারা পেপার পড়তে পারবেন, সেই সুবিধা আছে। লাইব্রেরি আছে, টিভি দেখতে পারবেন, সব সুবিধা আছে এখানে। এখন বাজে হচ্ছে 10:30, আমরা প্লেনে উঠে গেছি, আমাদের ফ্লাইট চালু হয়ে গিয়েছে। আমরা ভোরবেলায় যেয়ে পৌঁছাবো, তখন সেই ভিডিওটাও শেয়ার করবো সবার সাথে। আমরা যাচ্ছি চাঙ্গি এয়ারপোর্ট সিঙ্গাপুরে। পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সাথে আমাদের ট্যুরটা আপনারা উপভোগ করুন। আমাদের ডিনারের সময় হয়ে গেছে, আমাদেরকে ডিনার পরিবেশন করছে কেবিন ক্রুরা। আর ডিনারের কোয়ান্টিটিটা মোটামুটি ভালো ছিল, একটা মানুষের জন্য এনাফ, খুব ভালো ছিল খাবারটা। আমরা চলে এসেছি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে। আমি এখানকারও ভিডিও কিছু শেয়ার করছি সবার সাথে। আমাদের ইমিগ্রেশন শেষ করে আমরা এখন বাইরে চলে যাচ্ছি, সেটাই দেখাচ্ছি সবাইকে। আমরা এখন চলে যাচ্ছি, আমাদের হোটেলে চলে যাব বের হয়ে গাড়ি নিয়ে। আর এখানে বাইরে এসে দেখলাম হালকা একটু বৃষ্টি হয়েছে, এখন তেমন বৃষ্টি নেই কিন্তু অল্প অল্প একটু বৃষ্টি পড়েছিল। আর আমরা এখন হোটেলে চলে যাচ্ছি, আর হোটেলে গিয়ে পরবর্তী আরও ভিডিও দিব। আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ভিডিও দিব আরও। আর সিঙ্গাপুরের রাস্তাটা দেখে আসলে খুব ভালো লাগছে, যেহেতু গ্লাসের মধ্যে একটু বৃষ্টির পানি সেজন্য একটু ঝাপসা লাগছিল, ক্লিয়ার করে দেখাবো সবাইকে, খুব ভালো লাগছিল দেখতে। রাস্তার দুই পাশে এত সুন্দর ফুল ছিল, মানে আসলেই দেখার মতো। সিঙ্গাপুর যে স্বপ্নের দেশ সেটা আসলেই কোনো অংশে ভুল নয়, কারণ সত্যি স্বপ্নের মতোই লাগছে। আমি আগেও একবার এসেছি, এখন আবার দ্বিতীয়বার এসেছি, সবার সাথে শেয়ার করব আরও অনেক সুন্দর সুন্দর জায়গা। তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, তখন এসেছিলাম, তখন শুধু খালি ছবি তুলে মানে ফেসবুকে পোস্ট করেছিলাম আমার আইডিতে। আর এখন যেহেতু ইউটিউব চ্যানেল আছে, ভাবলাম সবার সাথে একটু শেয়ার করব। আমি যেখানে যেখানে যাই আমি চেষ্টা করি সবাইকে নিয়েই দেখতে, আমি দেখি চোখ দিয়ে, আপনাদেরকে আমি দেখাই আমার ক্যামেরার মাধ্যমে। সব মিলিয়ে ভালোই লাগছে, দেখেন রাস্তাটা দেখেই মনে হচ্ছে একটা স্বপ্নের জগতে ভেসে বেড়াচ্ছি। সব মিলিয়ে খুব মানে ভালো লাগছে, আনন্দ লাগছে, আর আপনাদেরকে দেখাতে পেরে আরও বেশি ভালো লাগছে।
যতই সামনে যাচ্ছি আসলে সুন্দরের কোনো কমতি নেই, মনে হচ্ছে সামনে জানি আরও কী আছে, আরও সুন্দর অনেক দৃশ্য আছে। আমরা এখন হোটেলে যেহেতু যাচ্ছি, রাস্তার দুই ধারটা আপনাদেরকে দেখাচ্ছি, মানে দুই পাশে এত সুন্দর, খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছে আকাশের যেন কোনো স্বর্গের সিঁড়ি বেয়ে উপরে চলে যাচ্ছি এরকম মনে হচ্ছিল। আমি এই পাশটা গ্লাসে ভিডিওর জন্য, মানে বৃষ্টির জন্য গ্লাসটা একটু ঝাপসা আসতেছে। এই যে এই পাশে যে মেরিনা বে, ওই যে দেখা যাচ্ছে তিনটা বিল্ডিং একসাথে জয়েন, মানে একটা শিপ ইয়া বুঝাচ্ছে, সেই ভিডিওগুলো দিব। এখানে এত সুন্দর জায়গা, আমি যেহেতু আগে একবার এসেছি আমি জানি এখানে কত সুন্দর, আমি ওই সব ভিডিও দিব সবাইকে ধাপে ধাপে। আমাদের চ্যানেলের সাথে থাকবেন, প্রত্যেকটা ভিডিও দিব সিঙ্গাপুরের। আর সিঙ্গাপুর থেকে আমি কম্বোডিয়া গিয়েছি যাব, সেইগুলো দেখাবো। সিঙ্গাপুর থেকে আমি মালয়েশিয়া ঢুকবো, সেটাও দেখাবো সবাইকেই। আর সবাই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, আর অনেক অনেক ভিডিও থাকবে সামনে। সামনে দেখা যাচ্ছে তিনটা বিল্ডিং একসাথে উপরে আবার জয়েন করা, উপরে কিন্তু সুইমিং পুল আছে। আমি একদিন উপরে উঠবো, আমি সবার সাথে সেটাও শেয়ার করবো, এটা উপরে উঠতে গেলে কী কী লাগে, কী কী করা লাগে, কোথায় টিকিট কাটা লাগে, টিকিটের দাম কত, আমি সব সবার সাথে ধাপে ধাপে শেয়ার করবো। সিঙ্গাপুর বলতে বোঝায় হচ্ছে এই যে এই তিন বিল্ডিং, আর দেখা যায় হচ্ছে সিংহর মুখ থেকে পানি পড়ছে সেটা, এই দুটা দেখলেই বোঝা যায় মানুষ সিঙ্গাপুর চলে এসেছে। সেগুলোর ভিডিও সবার সাথে আমি শেয়ার করবো। আমরা হোটেলের কাছাকাছি মনে হয় এসে পড়েছি, লোকেশনে তাই দেখাচ্ছে, সেটা দেখে দেখে ম্যাপ দেখে আমরা যাচ্ছি। আমি সামনে একটা জিনিস দেখাচ্ছি সবাইকে, সামনে ওই যে সিগন্যাল পড়েছে এই ডান পাশের যে রাস্তাটা, সেটাতে দেখেন সামনে কোনো গাড়ি নেই, কোনো মানুষ নেই, তারপরে সিগন্যাল পড়েছে মানে কেউ যাবে না, সবাই শৃঙ্খলবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে একটা দেশের শৃঙ্খলা, কারণ একটা দেশে জ্যাম পড়ে কখন, যখন আমরা আইন শৃঙ্খলা মেনে চলবো না তখনই। ওরা ঠিকই দাঁড়িয়ে আছে, রাস্তার সামনে কোনো গাড়ি নেই, কোনো ট্রাফিক পুলিশ নেই, তারপরে সামনে কোনো ইয়া ছিল না, কোনো রাস্তার মধ্যে কোনো মানুষও ছিল না, গাড়িও ছিল না, ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। এই যে আমি এখন আমরা এই পাশে সিগন্যালে পড়েছি দেখাচ্ছি, একটা মানুষ হেঁটে যাচ্ছে। যদি এটা বাংলাদেশ হতো, এখান দিয়ে মানে কে কার আগে যাবে, এরকম ফাঁকা থাকলে তো আমরা কেউ দাঁড়াইতাম না, আসলে আমরাই দাঁড়াইতাম না, আমরাও গাড়ি নিয়ে মাঝে মাঝে দাঁড়াই না, সিগন্যালে লোক নিয়ে কেন দাঁড়াবো, এভাবে চলে যায়, আসলে এটা ঠিক না। শৃঙ্খলা মেনে চললে, আইন শৃঙ্খলা মেনে চললে, ডিসিপ্লিনে চললে সব দেশই এরকম সিঙ্গাপুরের মতো উন্নত হবে, স্বপ্নের দেশ মনে হবে। এই তো গ্রিন সিগন্যাল দিয়েছে, আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে।
এই জিনিসগুলো আসলে দেশের বাহিরে আসলে আসলে এই জিনিসগুলোই শিখার আছে অনেক কিছু। আমরা কেন যে শিখি না, শিখি কিন্তু মানি না, শিখি এই যে একটা জিনিস শিখলাম দেখলাম বুঝলাম কিন্তু এটা মানবো না, এটা তো আসলেই, তাহলে তো আসলেই সুন্দর হইল না জিনিসটা। আমরা যদি শৃঙ্খলাবদ্ধভাবে নির্দেশনা মেনে চলি, প্রত্যেকটা দেশে এরকম স্বপ্নের মতো সিঙ্গাপুর হয়ে যাবে। আমরা তো ঢাকাতে মেট্রো রেলে শখের বসে উঠেছি, এখানে তো প্রয়োজনে উঠতে হয়, এখানে তো আর নিজেদের গাড়ি নেই, ভাড়া করা গাড়ি, সেজন্য মেট্রো রেলে উঠবো। আমি দেখাবো বাংলাদেশের মেট্রো রেল এবং এই বাহিরের দেশের মেট্রো রেলের কত ডিফারেন্স, মানুষ কত সুন্দর করে চলাফেরা করে, আর আমাদের দেশে বাংলাদেশে আমরা কী করি সেটা আমার পরবর্তী ভিডিওতে আসবে, আমি দেখাবো। কারণ আসলে আমাদের, আমার ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করি সব কিছু দেখাইতে, এবং আমার যেটুকু জ্ঞান আছে আমি মানে বুঝাইতে চাই সবাইকে কীভাবে চললে কী হবে। আসলে আমি তো আসলেই এত কিছু জানি না, তবে আমার এই ক্ষুদ্র ব্রেন থেকে যেটুকু আসে, ক্ষুদ্র মেধা থেকে আমি সেটুকু চেষ্টা করি মানুষকে জানানোর এবং বোঝানোর, যে সুন্দরভাবে পরিপাটি করে চললে সব দেশই সুন্দর হবে। এরকম আমরা কেন আমাদের দেশকে সামনে নিয়ে যেতে পারবো না? সিঙ্গাপুরের মতো দেশে আমরা টাকা খরচ করে ঘুরতে আসি ভালো কিছু দেখার জন্য, শেখার জন্য। আমাদের দেশও তো অনেক সুন্দর, সেখানে তো আমরা অনেক কিছু তৈরি করতে পারি, আমরা যদি ওভাবে নিয়ম শৃঙ্খলা মেনে চলি, আমাদের দেশটাও এর থেকে আরও সুন্দর হতে পারে বা হতে পারবে সামনে যদি আমরা সবাই মিলে চেষ্টা করি। আমরা একদম কাছে চলে এসেছি, আর 2 মিনিট লাগবে, শো করতেছে। আর আমরা নেমে তারপরে ফ্রেশ হব হোটেলে গিয়ে, তারপরে সবার সাথে শেয়ার করব পরবর্তী ভিডিও, আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।